সৃষ্টিকর্তা কেন সৃষ্টি করেন? প্রয়োজন থেকে ইচ্ছা আসে। কেন তার প্রয়োজন হয়? ইচ্ছা কেনই বা হয়? প্রয়োজনহীন ইচ্ছা তো হয় না। খুশি আসে চাহিদা পূরণ থেকে। তাহলে সৃষ্টিকর্তাকে তার প্রয়োজন পূরণ করে খুশি করার ক্ষমতা কি আমাদের আছে? সৃষ্টিকর্তা কেন রেখে যান? রাগ আসে ক্ষতি থেকে, ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে। আমরা কি সৃষ্টিকর্তার ক্ষতি করার ক্ষমতা রাখি? স্রষ্টা যদি সীমাহীন হন, তবে তিনি কেন সীমিত জিনিসের জন্য এত ব্যস্ত? সীমিত সৃষ্টি নিয়ে উনি কেন এত ব্যস্ত? এবং কেন তিনি অন্যের জন্য সীমাবদ্ধতা সৃষ্টি করেন? সীমাবদ্ধতা সৃষ্টি করা কি তার অসীমতার বিরুদ্ধচারণ নয়? মানুষের মধ্যে তার ক্ষমতার প্রকাশ কেন এত দুর্বল? তার কোন শক্তির প্রকাশে কেন আমরা দুর্বলতা দেখি? উনি দুর্বল হয়ে কেন প্রকাশিত হন? আমি কি আমার মৃত্যুর পর সৃষ্টিকর্তাকে দেখতে পাব? তিনি যদি অসীম হন, তাহলে আমার এই সীমিত শক্তি দিয়ে আমি কি তাকে, তার অস্তিত্বকে অনুভব করার ক্ষমতা রাখি? তাকে কি আমার দু চোখ দিয়ে আমি কখনো দেখতে পাব? অসীম অস্তিত্বের অবস্থান কি আমি কখনো অনুভব করতে পারবো আমার সীমিত অস্তিত্ব দিয়ে? মৃত্যুর পর পাপীকে শাস্তি দিয়ে তার কি লাভ? কারই বা কি লাভ হবে? আমরা সবাই তো মরেই যাব। মৃত্যুর পর পাপীকে শুদ্ধ করে কি লাভ? পাপীর নিজস্ব অনুভব হয়েই বা কি লাভ যে আমি শাস্তি পাচ্ছি? আমরা সবাই স্বর্গ বা নরকে থাকব। মৃত্যুর পর আর পাপ করার সুযোগ থাকবে না, পুণ্য করার সুযোগ থাকবে না। চিরন্তন নরকে বা স্বর্গে অবস্থান করব। তাহলে আমাকে শাস্তি দিয়ে প্রতিশোধ নিয়ে কি লাভ? একজন পাপীকে শাস্তি পেতে দেখে কেউ কি তৃপ্তি পাবে যে ইতিমধ্যে মরে গেছে এবং আর কোনোদিন কোনো সমাজে ফিরে আসবে না? প্রকৃত এবং পরম ভালোবাসা শর্তহীন হলে সৃষ্টিকর্তার ভালোবাসায় শর্ত দেখি কেন? সেই শর্ত না মানলে কেন আমাকে শাস্তি পেতে হবে, বিপদে পড়তে হবে? কেন আমাকে এমনভাবে সৃষ্টি করলেন যে আমি নিয়মের অধীন? কেনই বা নিয়মের অধীন হলে আমাকে পুরস্কৃত করা হয়, নিয়মের বাইরে গেলে আমাকে শাস্তি যন্ত্রণা ভোগ করতে হয়? কেন সীমাহীন সৃষ্টিকর্তা নিজের সৃষ্টিকে নিয়মের অধীন করে তার শক্তির প্রকাশকে নিয়ম দ্বারা আবদ্ধ করে দিলেন? অসীমের প্রকাশ যদি অসীমের সার্থকতা হয়, তাহলে অসীমের প্রকাশ কেন নিয়মের অধীন হয়ে গেল? পরম ভালোবাসা, পরম মমতা যদি শর্তহীন হয়, সৃষ্টিকর্তার ভালোবাসা কেন শর্ত সাপেক্ষ? কেন তার আইন, তার নিয়ম, তার নীতি না মানলে শাস্তি পেতে হয়? অসীম শক্তির প্রকাশ যদি হয়ে থাকে তার সৃষ্টিতে, সৃষ্টি কেন নিয়মে আবদ্ধ?
নিয়ম কেন নিয়ন্ত্রণ করে অসীম শক্তির প্রকাশকে।